কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমার একান্ত আপন বন্ধুজ ভাই আপনাদের উদ্দেশ্য দিয়ে একটি কথা বলবেন। মত বিনিময় করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমাদের একান্ত আপনজন জনাব আকন কুদ্দুসুর রহমান। জনাব আকন কুদ্দুসুর রহমান ভাইকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যানের নির্দেশনায় আমাদের দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব যারা এই সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে সাহায্য বরণ করেছেন পরিসর বিভাগে, আমরা বিভিন্ন জেলায় আজকে তিন দিন যাবৎ ঘুরে ঘুরে তাদের কবর জিয়ারত করেছি, সন্তপ্ত পরিবারের প্রতি জনাব তারেক রহমানের সালাম দিয়েছি এবং সহমর্মিতা প্রকাশ করেছি। আমাদের সালাম ভাই সেই পর্দা নিয়ে এসেছেন। সালাম ভাই, এখন আরও কয়েকটি জায়গা রয়েছে, আমাদের যে বীর ছাত্র ভাইরা রয়েছে, বীর জনতারা রয়েছে, সাহায্য বরণ করেছে, তাদের কবর জিয়ারত করার পরে চলে যাবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সংগ্রামী যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা জনাব আব্দুল সামাদ আজাদ, যারা সামনে রয়েছেন বিএনপি ছাত্রদল যুব দলের সংগ্রামী ভাইয়েরা। বেশি বক্তব্য রাখবো না, আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। কথা না বলি, দীর্ঘ 17 বছরে আমরা বাড়িতে থাকতে পারিনি, সত্য? আমার মতো তাদের বাবা মা মারা গেছে, দীর্ঘ 10 বছরে তাদের কবর জিয়ারত করার সৌভাগ্য পাইনি, সত্য? সত্য। এই শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা তার সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ এবং কিছু বিভাগকামী পুলিশ কর্তৃক নির্মমভাবে বাংলাদেশের বীর ছাত্র জনতাকে কাপুরুষের মতো গুলি করে, পাখির মতো হত্যা করেছে। আর সেই হত্যার পরে এদেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, শেখ হাসিনা লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ হত্যার মামলা সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে বৈধভাবে রুজু হয়েছে। শেখ হাসিনা খুনি, আমরা কোন খুনিকে বাংলার মাটিতে আর দেখতে চাই না। এই ঝালকাঠিতে খুনি প্রেতাত্মা শেখ হাসিনা বা তার কোন অনুসারী যদি প্রবেশ করে তবে খুনিদের কি শায়েস্তা দিতে হয় সে ব্যাপারে আপনারা মোটেও দ্বিধাবোধ করবেন না। খুনিদেরকে প্রতিহত করতে হবে, ওরা যে ভাষায় কথা বলেছে আমরা ওই ভাষায় কথা বলবো না, তবে ওদের মুখ স্তব্ধ করে দেব। সংগ্রামী সাধু বন্ধুগণ, এখান থেকে ফিরে গিয়ে আমাদের জেলার সাধারণ সম্পাদক আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, যারা যে উপজেলা ওয়ার্ড এবং ইউনিয়নে রয়েছেন স্মরণ রাখবেন আপনারা ওই জেলারে ওই জায়গারই আপনারা অভিভাবক এবং নেতা। যদি কোনো আওয়ামী সন্ত্রাসী মাথা বের করে আর কি মাথা ভিতরে ঢুকাতে পারবে? যদি কোনো আওয়ামী সন্ত্রাসী হাত জাগায় প্রস্তুত থাকবে। আমরা বলেছিলাম আর শেখ হাসিনা তোমার পুলিশ বাহিনী বাদ দিয়ে আসো না, আধা ঘন্টাও টেকতে পারবে না সারা বাংলাদেশে, ইনশাল্লাহ। সবাই প্রস্তুত থাকবেন, খুনি হাসিনা এবং তার যে কোনো অনুসারী অনুচরদের যেখানে পাবেন সেখানেই ধোলাই দিয়ে।